हेलो बंधुरा, जॉब 24 बेंगली यूट्यूब चैनल आरो एक नतून भिडियो अपन के सबाई के स्वागत जाना। तो बंधुरा, राज्य स्वास्थ्य दफ्तर के एक गुरुत्वपूर्ण चाकरी विज्ञप्ति रिलीज करा हुआ है। तो एखे अपन के प्रचुर शून्य पदे नियोग करा हुआ है। पश्चिमबंगे जो जिलार कैंडिडेट अपना एखे आवेदन करते पारबेन और छेले ओ मेये उभय अपना एखे आवेदन करते पारबेन। तो किभाबे आवेदन करबेन, की की अदर्स एलिजिबिलिटी क्राइटेरिया आछे, कोन कोन पोस्टे अपन के नियोग करा हुआ है, कत शून्य पद रही है, समस्त किछु भिडियोटर माध्यम आलोचना करा हुआ है। तो अपना भिडियोट पूरी देखार चेषा करबेन और चैनल प्रथम बार भिजिट कर ले अवश्य चैनल के सबसक्राइब कर नबें। तो चलो भिडियो शुरू करा जाए। तो बंधुरा, हम ऑफिशियल नोटिफिकेशन। तो डिपार्टमेंट ऑफ वेस्ट बेंगल ऑफिस ऑफ द चीफ मेडिकल ऑफिसर ऑफ हेल्थ डिस्ट्रिक्ट हेल्थ एंड फैमिली वेलफेयर समिति लालबाग कूचबिहार डिस्ट्रिक्ट के 10/6/2022 तारीख एट रिलीज कर। तो ये अपन के अनेक शून्य पदे नियोग प्योरलि कन्ट्रैक्ट बेसिस हेल्थ डिपार्टमेंटर अंडारे। तो ये अपना अनलाइन माध्यम आवेदन करते हैं 13/6/2022 तारीख के 23/6/2022 तारीख पर्यंत। तो ये समस्त पोस्ट रही है, किछु किछु पोस्टर नाम बोले दीची जगह अपनारा आवेदन करते पारबेन। तेमन हच्छे एखाने लैबरेटरी टेक्निशियन पोस्ट रही है, 4 वैकेंसी रही है। एनीवेयर इन ब्लॉक प्राइमरी हेल्थ यूनिटे नियोग करा हबे। तो एखाने क्वालिफिकेशन बला हयेछे आपनादेर उच्च माध्यमिक पास करे थाकते हबे फिजिक्स केमिस्ट्री और मैथमेटिक्स बा बायोलॉजिकल साइंस निये, एबं डिप्लोमा लागबे मेडिकल लैबरेटरी टेक्नोलॉजिर उपरे। এবং এখানে 22,000 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। এজ বলা হয়েছে আপনাদের 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা চেক করবেন 1 জানুয়ারি 2022 অনুযায়ী, যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদের তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। টোটাল মার্কস আপনাদের 50 মার্কসের, আপনাদের ক্লাস 12 থাকবে 15 এবং ডিএমএলটিতে থাকবে 25 মার্কস এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান যদি থাকে এক্সপিরিয়েন্স তাহলে আপনাদের সের ভিত্তিতে আপনাদেরকে সিলেকশন করা হবে তার ভিত্তিতে। এবং এখানে পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে, যেমন ব্লক ডাটা ম্যানেজার, এখানে 2 ভ্যাকেন্সি রয়েছে। বলছে ব্লক প্রাইমারি হেলথ ইউনিটের যে কোনো জায়গায় আপনাদের নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, এবং ওয়ার্কিং নলেজ আপনাদের লাগবে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে। 3 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভর্নমেন্ট সেক্টর, অথবা 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে প্রাইভেট সেক্টরে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 22,000 টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। টোটাল 100 মার্কসের উপর আপনাদেরকে এখানে সিলেকশন করা হবে। পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্সের, 1 ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পলিক্লিনিক অফ UPAC 1 কোচবিহার মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়োগ করা হবে। তো এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের GNM কোর্স করে থাকতে হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের, এবং বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, যার হিসেব করবেন 1 জানুয়ারি 2022 অনুযায়ী। 25,000 টাকা করে প্রতি মাসে এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। এবং পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে কাউন্সিলারের ভ্যাকেন্সি রয়েছে, এখানে 1 ভ্যাকেন্সি রয়েছে। আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি ওপরে, এবং তার সঙ্গে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ লাগবে কম্পিউটারে এবং এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডে। এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। 20,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। টোটাল 100 মার্কসের উপরে আপনাদেরকে এখানে সিলেকশন করা হবে। তো এই সমস্ত পোস্টগুলিতে কোয়ালিফিকেশান অত চাওয়া নেই এবং মেডিকেলের আলাদা একটু। তো এখানে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, এবং যে প্রিন্ট কপিগুলি হবে হার্ড কপি, সেই কপিগুলি আপনারা বের করে আপনাদেরকে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে 100 টাকা, যেটি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, এবং 50 টাকা ফি লাগবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এবং সেই ডিমান্ড ড্রাফটের কপি আপনাদেরকে জুড়ে দিতে হবে এবং খামের ভেতরে ভরে তার উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম লিখে আপনাদেরকে CMOH অফিস কোচবিহার 25/6/2022 তারিখের আগে আপনাদেরকে সেখানে পাঠিয়ে দিতে হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সরি অনলাইনের মাধ্যমে আপনারা তো আবেদন করবেনই। তো ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।